এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক অসতা বন্ধ করুন আমাদের কাছে মুসলিম বন্ধ করুন প্রশ্ন করে থাকেন বেতরের নামাজ সংক্রান্ত বিষয়ে বেতরের নামাজের সময় কখন সর্বনিম কত রাকাত বেতরের নামাজের সময় শুরু হয় এশার নামাজের পর থেকে নিয়ে শেষ হয় ফজর উদিত হওয়া পর্যন্ত ফজরের আজান পর্যন্ত সময় থাকে যদি কেউ মনে করে এশার নামাজের পরে বেতর নিবে পরে নিতে পারে আর যদি কার যদি এমন হয় তাহাজ সালাত আদায় করবে তাহলে সে যেন বেতরের নামাজ শেষে পড়ে আর যদি সন্দেহ হয় রাত্রিতে জাগ্রত হতে পারবে কি পারবে না তখন সে যেন বেতরের নামাজ আগেই পড়ে নেয় পরবর্তী যদি আল্লাহ করে জাগ্রত হলো তখন দু রাকাত চার রাকাত যদ্দূর সম্ভব তাহাজতের নামাজ আদায় করবে বেতর দ্বিতীয়বার আর পড়বে না সর্বনিম্ন বেতর এক রাকাত এক রাকাত বেতর আদায় হবে এটা গ্রহণযোগ্য মত একমাত্র এটি বিরোধী করেছেন হানাফি মাজাব তাদের নিকট এক রাকাত বেতর নয় অথচ স্পষ্ট দলিল রয়েছে রসুল সাল্লা সাল্লাম এক রাকাত বেতর আদায় করেছেন এবং এক রাকাত যে বেতর হয় এটাও তিনি উল্লেখ করেছেন আবদুল্লাবিনের হাদিজ জিয়াদি সীমা বুখারি বর্ণনা করেছেন রসুল সাল্লামের কাছে এক ব্যক্তি আসেন আসার পর জিজ্ঞাসা করলেন রাত্রির নামাজ সংক্রান্ত বিষয়ে আল্লাহ তখন বললেন সালাত রাত্রি নামাজ পরে পরে সালাম ফিরাবে কমসা যদি কেউ ভয় পায় যে ফজরের সময় হয়ে যাবে ফজর প্রবেশ করবে সল্লা রাকাতান ও আহেদ আতান সে যেন এক রাকাত পরে নেহ ইতিপূর্বে যা পড়েছে এটা যেন বেতর হয়ে যায় আব্দুল ইবনে আব্বাসের হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন রসলাম হোসেন আল বেতরু রাকাতুন মিন আখের লাইল বেতর হলো এক রাকাত শেষ রাত্রিতে মা এশারদি আল্লাহ হাদি যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন মা এশারদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ে টুকু মাদে এগারো রাকাত পড়তেন প্রত্যেক দু রাকাতে তিনি সালাম ফিরাইতেন ওই উত্তর আল্লাহ বিবাহিত তিনি এক রাকাত পরে তিনি বেতর করতেন অর্থাৎ এক রাকাত বেতর পড়তেন আবু আবুই বান্সারের হাদিজাদ আবুদিজানা সবাজ বর্ণনা করেছেন রসাল্লামেশাদ করেছেন আল বেতরো হাক কোন হাফ ভাই উত হাফসিন ফালে ফাল ওমান হাফ ভাই উতাবি সালাসিন ফালে ফাল ওমান হাপ বাই উত্তিরাবি ওয়াহুদ্দিন ফালেফাল বেতর হাক এটার অধিকার রাখে যেন মুসলিমরা বেতর পড়ে কেউ যদি ইচ্ছা করে পাঁচ রাকাত বেতর পড়বে সে যেন পড়ে কেউ যদি তিন রাকাত তাও যেন পড়ে কেউ যদি এক রাকাত কেউ সে যেন পড়ে এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট এক রাকাত বেতর বৈধ রয়েছে জায়েজ রয়েছে যেটা আমরা বুঝতে পারলাম তাহলে আসুন আমরা বেতরের সালাদ যদি আমাদের সময় স্বল্পতা থাকে এক রাকাত কমসে কম পড়ে বেতর আদায় করি